বিরোধী বিক্ষোভে উত্তাল বিধানসভা। খোদ বিরোধী দলীয় নেতাকে হেনস্থার অভিযোগে এককাট্টা বাম কংগ্রেস, তার মধ্যেই একেবারে চুপ বিজেপি। এমনকি ভাঙচুর বিরোধী বিল নিয়েও কোনো রা নেই তাদের মুখে। কেন চুপ দিলীপ ঘোষরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবারের পর বৃহস্পতিবার বিরোধীদের তুমুল বিক্ষোভ বিধানসভায়। বাম কংগ্রেস যখন ঝড় তুলছে বিধানসভায়, সভা বয়কট করে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিধায়করা, তখন বিরোধীদের এই জোটবদ্ধ আন্দোলনের কোথাও নেই বিজেপি। কারো পাশে নেই, আমরা লেফট নেই, রাইট নেই, নাইদার রাইট নর লেফট, গো স্ট্রেট, এটা বিজেপি। আমরা লড়াইটা মাঠেও করব, ভেতরেও করব, ওরা ময়দান ছেড়ে দিলে কি করব, আমরা ছাড়ব না। আর বিজেপির এই অবস্থানেই উঠছে একের পর এক প্রশ্ন। বিরোধীরা বলছেন ভাঙচুর বিরোধী বিল আদতে মিটিং মিছিল জমায়েতের অধিকারী কেড়ে নেবে, তবে সেসব নিয়ে মোটেই মাথা ব্যথা নেই বিজেপির। এই বিল নিয়ে টু শব্দটিও করেননি বিজেপির কোনো বিধায়ক। বাম কংগ্রেস বাজেট বয়কট করলেও তারা থাকবেন অধিবেশনে, আর এতেই উঠছে প্রশ্ন। মোদীভাই দিদিভাইয়ের গল্পটা ইজ এ কনস্ট্যান্ট গল্প, এটা কোনো সন্দেহ নেই, যে কারণে ওখানে বাজেট পেশের সময় তৃণমূলে অনুপস্থিত ছিল, ঠিক সেই একই কারণে অন্যরা না থাকলেও বিজেপি ওখানে থাকবে। বিরোধী বাম কংগ্রেসের অভিযোগ, তৃণমূল বিজেপির লোক দেখানো বিরোধ আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। নোট বাতিল নিয়ে যেই সুর চড়ালেন মমতা, অমনি রোজবাড়িতে গ্রেফতার দুই তৃণমূল সাংসদ। এখন মমতাও চুপ, সিবিআইও চুপ, তাই বিধানসভায় ঝড় বইলেও হাত গুটিয়ে বসে দিলীপ ঘোষরা। কিন্তু শাসক দলের পক্ষ থেকে বিরোধী শূন্য যে চেহারা বিধানসভায় উপস্থিত হচ্ছিল তা থেকে কিছুটা নিস্তার পেল তারা। ক্যামেরা দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।